দুর্গাপুরে এক শিক্ষকের বিরুদ্ধে শ্লথানির অভিযোগ প্রতিবাদে স্কুলের সামনে বিক্ষোভ অভিভাবকদের এক মাসের আগের ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ হয়নি জেলার মুখ্য শিক্ষা আধিকারিকের দপ্তরে অভিযোগ অভিযুক্তের বিরুদ্ধে দুর্গাপুরে এক শিক্ষকের বিরুদ্ধে শ্লথানির অভিযোগ প্রতিবাদে স্কুলের সামনে বিক্ষোভ অভিভাবকদের স্কুলের সামনে বিক্ষোভ দেখান অভিভাবকরা এক মাসের আগের ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ হয়নি জেলার মুখ্য শিক্ষা আধিকারিকের দপ্তরে অভিযোগ অভিযুক্তের অভিযুক্তের বিরুদ্ধে ইতিমধ্যেই জেলার মুখ্য শিক্ষা আধিকারিকের দপ্তরে অভিযোগ করা হয়েছে দুর্গাপুরে এক শিক্ষকের বিরুদ্ধে শ্লথানির অভিযোগ এবং অভিভাবকরা স্কুলের গেটের সামনে বিক্ষোভ দেখায় ফোনে রয়েছেন প্রতিনিধি সঞ্জীব সঞ্জীব কি অভিযোগ উঠে আসছে কি বলছেন অভিভাবকরা অভিযোগরা আজকে সকাল থেকে বিক্ষোভ দেখাচ্ছেন এবং স্কুলে অন্যান্য যে সমস্ত শিক্ষক শিক্ষিকা আছে তাদেরকে ঢুকতে দিচ্ছিলেন না তাদের যেটা অভিযোগ হচ্ছে যে এক মাস হয়ে গেল এখনো পর্যন্ত ডিসেম্বর ব্যানার্জি শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তার বিরুদ্ধে এখনো কোনো স্টেপ নেওয়া হলো না কেন এদিকে প্রধান শিক্ষক জানাচ্ছেন যে গত এক মাস আগে তার কাছে অভিযোগ করেছিলেন বিভিন্ন অভিভাবকরা যে ছাত্রীদের সঙ্গে অসভ্য আচরণ করা হচ্ছে এবং নানান অভিযোগ এনেছিলেন এবং সেই জন্য তারা জেলার যে মুখ্য স্কুল পরিদর্শক তার কাছে স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন এবং ডিআইএ বুঝেছেন তিনি তাকে সহজ লেটার পাঠানো হয় কিন্তু এখনো পর্যন্ত এক মাস সহজে লেটার পাঠানোর পরেও এখন পর্যন্ত শিক্ষকের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হলো না এই অভিযোগ করে আজকে স্কুলের যেটি দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায় অভিভাবকরা এবং স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ঢুকতে বাধা দেয় ঘটনাস্থলে পুলিশ আছে এই ঘটনা দুর্গাপুরে বিনাজিকি বাজারের নেতাজি নগর কলোনি স্কুল সেই স্কুলের ঘটনা এই ঘটনা দীর্ঘক্ষণ উত্তেজনা ছিল অবশেষে প্রধান শিক্ষক সকলকে বুঝতে বোঝাতে সক্ষম হন বিরুদ্ধে যতক্ষণ না স্কুল পরিদর্শক স্কুল পরিদর্শক যতক্ষণ না কোনো নির্দেশ দিচ্ছেন তিনি কিছু করতে পারবেন না তাই এবং সেই জায়গাটাতে এখনো অভিভাবকরা চাইছেন যে যত তাড়াতাড়ি এই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এই নিয়ে আজকে দীর্ঘক্ষণ উত্তেজনা ছিল ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে এখনো পর্যন্ত এই ঘটনাতে এলাকায় চাঞ্চল্য রয়েছে এবং আমরা অভিভাবকদের সাথে কথা বলে যেটা বুঝেছি শুধু ক্লাস সিক্সের ছাত্রীর উপরেই নয় তাছাড়া অন্যান্য বিভাগের ছাত্রীদের উপরেও এই শিক্ষকের নানান অবজ্ঞ আচরণের অভিযোগ রয়েছে ধন্যবাদ সঞ্জীব কথা বললাম প্রতিনিধি সঞ্জীব সেন সঙ্গে